এসএসসি পরীক্ষা শুরু হলো। প্রশ্ন দেওয়ার পর সবাই মনোযোগ দিয়ে লেখা শুরু করলো। প্রায় 30 মিনিট শেষ, হঠাৎ করে এক ক্লাস রুম থেকে অনেক জোরে কান্নার শব্দ শুনতে পেল স্যার। কান্নার কারণ খুঁজতে গিয়ে দেখলো 101 নম্বর সিটে বসা সুমি আক্তার নামক এক মেয়েটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইল স্যার, কিন্তু মেয়েটি কান্নার কারণে বলতে পারলো না। অনেকক্ষণ পর মেয়েটি বলে উঠল, স্যার আমি কোনো কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ না জেনে স্যার মেয়েটিকে অনেক বকাবকি করল, বলে যে সারা বছর কি করলি, এখন পরীক্ষার দিনে এসে কান্না করলে পাশ করবি? সারা বছর কি ছেলে নিয়ে খেলা করেছিস নাকি অন্য চরিত্র নিয়েও বজে কথা বলেছে? মেয়েটি কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটি বলে উঠে, স্যার আজ আমার মা মারা গিয়েছে, বাড়িতে মার লাশটা রেখে আমি পরীক্ষা দিতে এসেছি। আমি আসতে চাইনি, আমাকে বাবা জোর করে পাঠিয়েছে, কিন্তু আমি কি লিখবো স্যার? আজকে আমার মা আমার সাথে আসার কথা ছিল, কিন্তু আসার জন্য আল্লাহ সময় দেয়নি। রাতে আমাকে 150 টাকা দিয়ে বলেছে, তুমি আমার কাছে একটা ভালো জামা চেয়েছিলে কিন্তু দিতে পারিনি, কিন্তু পরীক্ষার পর কিনে দিব মা। সকালে তোমাকে আমার সাথে রিকশায় করে স্কুলে নিয়ে যাব, তুমি সকালে আমাকে জাগিয়ে দিস মা। কিন্তু জাগাতে গিয়ে আর উঠল না মা, সারা ক্লাস রুমে ক্ষণিকের জন্য নিঃশব্দ হয়ে গেল। সবাই কান্না করছে, বেঁচে থাকুক সবার মা।